সফল বিজনেসম্যান নিজেকে তৈরি করার জন্য আপনাকে ক্রিয়েটর করতে হবে। ক্রিয়েটর যারা নতুন কিছু ক্রিয়েট করে, যাদের কাছে প্রবলেম সলভ করার, একটা প্রবলেম সলভ করার জন্য দশটা উপায় থাকে, একটা নয়। আমরা একটা ব্যবসায়ী একটা প্রবলেমকে সলভ করতে পারি না। আজকে আমার দোকানে মাল ঢুকবে, আজকে আমার দোকানে মাল ঢুকবে 2 লাখ টাকা লাগবে, ওই 2 লাখ টাকার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কোথা থেকে 2 লাখ টাকা পাবো, আই ডোন্ট নো, আমি জানি না 2 লাখ টাকা কোথা থেকে আসবে, আমি চিন্তায় মরে যাচ্ছি। আজকে আমার অফিসের স্টাফকে 2 তারিখ করে স্যালারি দিতে হবে, 10-12টা অফিসের স্টাফ রয়েছে, আমি সার্ভিস ওরিয়েন্টেড কাজ করি, ব্যাংকে টাকা নেই, আমরা প্রেশারে পড়ে যাই। এই যে বিজনেসের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি না, যারা ক্রিয়েটর হয় না তারা এগুলো সলভ করতে পারে। কিছুদিন আগেও 2 বছর আগেও যে কোম্পানিটা 1,000 কোটি টাকা লসে চলছিল, যেটা আরবান ক্লাব নামে ছিল, এখন নাম পরিবর্তন হয়ে আরবান কোম্পানি হয়েছে। কি করে আরবান কোম্পানি লোকের বাথরুম পরিষ্কার করে? আগে এসি পরিষ্কার করতো, এখন লোকের বাথরুম পরিষ্কার করে, আর কিছু করে না, বাট বাথরুম পরিষ্কার করে, চিমনি পরিষ্কার করে, নোংরা চিমনি পরিষ্কার করে, সেইটা পরিষ্কার করে এখন 100 কোটি টাকা তাদের কোম্পানি প্রফিটে চলছে। অর্থাৎ মার্কেটে তারা একটা প্রবলেমকে সলভ করছে। কি প্রবলেম? বাথরুম পরিষ্কার করার প্রবলেম। কেন? অনেকের ফ্যামিলিতে আছে যারা নিজেদের বাথরুম নিজেরা পরিষ্কার করতে চায় না, 350 টাকা দিয়ে আরবান ক্লাবকে ফোন করে লোক আসে বাথরুম পরিষ্কার করে দিয়ে চলে যায়। ওই 350 টাকা নিয়ে এক একটা ফ্যামিলি থেকে কোম্পানি 100 কোটি টাকা টার্নওভার করছে, চিমনি পরিষ্কার করছে, কি নিয়ে আসছে? একটু ওটাকে কেরোসিন তেল বলা হয়, কেরোসিন তেল বলে, সোফা ক্লিন করে যাচ্ছে 1,500 টাকা, 1,500 টাকা থেকে 2,500 টাকা। যদি আপনার বাড়িতে 6টা সিটের সোফা থাকে, 1,500 টাকা 1,700 টাকা নেবে, তার বেশি অফিসিয়াল লেদার সোফা হয়ে গেলে ব্যাস হয়ে গেল 3-4 হাজার টাকা। প্রবলেম সলভ করছে তারা, মার্কেটের প্রবলেম সলভ করার মতো আপনার চিন্তা করতে হবে। আমি মার্কেটে কোন প্রবলেমটা সলভ করতে পারি।